নির্বাচনী তথ্য বিকৃত করা হয়েছে। এই অভিযোগে পঞ্চায়েত নির্বাচনে সিবিআই তদন্তের নির্দেশ। এবার পঞ্চায়েত ভোটেও সিবিআই তদন্তের নির্দেশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানাচ্ছি। পঞ্চায়েত ভোটেও সিবিআই তদন্তের নির্দেশ, নির্বাচনী তথ্য বিকৃত করার অভিযোগ। এবং এবার পঞ্চায়েত ভোটেও সিবিআই তদন্তের নির্দেশ। তাহলে আমরা দেখেছি যে এর আগে রাজ্যে শিক্ষা নিয়োগ দুর্নীতি, এমনকি পুরসভায় নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত, আর এবার পঞ্চায়েত ভোটেও সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো। আপডেট জানবো। আমাদের সঙ্গে রয়েছেন অন্নবংশ। অন্নবংশ, অন্নবংশ আপডেট দাও। দেখো, সেটা হচ্ছে এই যে উলুবেড়িয়া গ্রাম পঞ্চায়েত, উলুবেড়িয়া বাহিরা গ্রাম পঞ্চায়েতের সহ দুটি গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেখানে প্রার্থীদের ধুলি সামালি এবং বহিরা গ্রাম পঞ্চায়েত, সেখানে অভিযোগ হচ্ছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর যে চেকলিস্ট হয় সেই চেকলিস্টে কারচুপি করা হচ্ছে। অভিযোগ হচ্ছে এই যে প্রার্থী তিনি যে বলছে যে এই সমস্ত ডকুমেন্ট তিনি সাবমিট করেছেন সেখানে ইয়েস করা হয়, পরবর্তী ক্ষেত্রে নাকি সেটাকে ক্রস প্রিন্ট দিয়ে না করে দেওয়া হয়, সেই তথ্য অনেক জমা পরে দেননি, সেই কারণে কিন্তু অনেক মনোনয়ন বাতিল করা হয়েছে। এই যে কারচুপি, এই কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না এমনটাই আদালতের মন্তব্য। তাই বলছে যে পঞ্চায়েত নির্বাচনে এবার সিবিআই ইনভেস্টিগেশন করবে। যে আধিকারিকদের বিরুদ্ধে এই অভিযোগ, তিনি রাজ্যের সরকারি কর্মচারী, তাই রাজ্যের কাছে এই তদন্তের ভার দেওয়া সমীচীন হবে না এমনটাও মন্তব্য করেছেন বিচারপতি। সুতরাং আগামী 7 জুলাই রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে ইনভেস্টিগেশন করে যে কিভাবে এই সমস্ত কারচুপি হয়েছে। অনবংশ, তুমি বলছো যে 7 জুলাই রিপোর্ট দিতে হবে সিবিআই কে, এবং যে কারচুপি হয়েছে সেই কারচুপি তদন্ত করবে সিবিআই, ঠিক কি বলা হলো নির্দেশে? দেখো, সেটা হচ্ছে যে প্রাথমিকভাবে বলা হচ্ছে যে সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে এই কারচুপির অভিযোগ উঠছে তারা প্রত্যেকেই রাজ্যের সরকারি কর্মচারী, তাই রাজ্যের কাছে এই তদন্তের ভার দেওয়া সমীচীন হবেন না এমনটা অবজারভেশন। এটাই হচ্ছে মূল অবজারভেশন, যে কারণেই কিন্তু সিবিআইকে তদন্ত ভার দেওয়া হলো এবং সিবিআই এই ইনভেস্টিগেশন করবে। উলুবেড়িয়ার যে বহিরা গ্রাম পঞ্চায়েত সহ 2-3টি গ্রাম পঞ্চায়েত, সেখানে প্রার্থীদের কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার যে চেকলিস্ট সেখানে কিন্তু কারচুপি করা হয়, যার ফলে কিন্তু অনেক মনোনয়ন বাতিল হয়ে যায়। এই অভিযোগটা তারা সামনে এনে তদন্তের দাবি করে, সেই মামলাতেই কিন্তু সিবিআই কে ইনভেস্টিগেশন দায়িত্ব দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। অনুবংশ, আমাদের সঙ্গে থাকা এই মুহূর্তে বড় খবর আপনাদেরকে জানাচ্ছি যে এবার পঞ্চায়েত নির্বাচনেও সিবিআই তদন্তের নির্দেশ, 7 জুলাইয়ের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে এমনটা নির্দেশ আজ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে যে এবার পঞ্চায়েত ভোটেও সিবিআই তদন্তের নির্দেশ। কেন এই নির্দেশ? কারণ উলুবেড়িয়ায় যে অভিযোগ উঠে আসছিল যে নথি, নির্বাচনী নথি বিকৃত করা হয়েছে, এমনকি প্রার্থীর যে চেক লিস্ট সেখানে কারচুপি করা হয়েছে, এই অভিযোগেই কিন্তু বিচারপতি অমৃতা সিনহার এই নির্দেশ যে পঞ্চায়েত ভোটে সিবিআই তদন্ত করবে এবং 7 জুলাইয়ের মধ্যে রিপোর্ট দিতে হবে সিবিআই কে। অনুবংশ রয়েছে আমাদের সঙ্গে। অনুবংশ, ঠিক এই জায়গা থেকে যে কারচুপির কথাটা উঠে আসছে, কোথায় কিভাবে কারচুপির অভিযোগ? হচ্ছে যে বিডিও আছে উলুবেড়িয়া ওয়ান নিরাদ্রিতে, তার বিরুদ্ধে অভিযোগ যে যে চেকলিস্টটা প্রার্থী জমা দেয়, অর্থাৎ প্রার্থী মনোনয়ন পর্বে কি কি তথ্য জমা দিয়েছেন সেটা একটা চেকলিস্ট বানানো হয়, যে এই এই পয়েন্টে তিনি জমা দিয়েছেন সেগুলো ক্রস করে দাগ দেওয়া হয় ইয়েস আর নো বলে। ইয়েস পয়েন্টে দাগ দেওয়ার পরে যে অভিযুক্ত আসেন সেখানে পরবর্তী ক্ষেত্রে আবার একটা দাগ দিয়ে কিন্তু সেটাকে নো করে দেওয়া হয়েছে, অর্থাৎ সেইখানে কিন্তু কারচুপিটা হয়, যার ফলে কিন্তু প্রার্থী বলছে আমি এই তথ্য জমা দিয়েছি, তারপরে সেখানে নো করা হলে কিভাবে, এখানে দুর্নীতি হয়েছে, সেই কারণে এই অভিযোগে তারা কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছেন। যদিও ভিডিও করে জানিয়ে পদক্ষেপ নেওয়া হয়নি, তাই বলা হচ্ছে যে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা রাজ্য সরকারি কর্মচারী, তাদেরকে তাদের বিরুদ্ধে তদন্ত ভার রাজ্যের কাছে দেওয়া যেতে পারে না, তাই সিবিআই কে তদন্ত ভার দেওয়া হবে ইনভেস্টিগেশনের জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।